बंधुरा वेलकम बैक टू माय चैनल वेलकम टू ए न्यू ब्लॉग। आज हे काली पुजो तो तुम्हारे जाना शुभ काली पुजोर अनेक 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 शुभेच्छा और भालोबासा शुभ दीपावली। कौन भोर बेला उठे पड़े एतटाई एक्साइटमेंट रही है। माँ मामार बाड़ी गेछे तो किछु काजो करते हे। बोन ओदिके रान्नार डिपार्टमेंट सामलाच्छे और आमी टुकिटाकी काज करछि। तो एखन एसेछि आमार बाजीगुलोके रोदे दिते। खूब बेसि बजी हाँ के दी अन्न्य बारे तो अनेक बजी पोड़ानो है। बजी पोड़ाते खूब भलोबासी। शब्दबाजी आलोर बजी दुटोई भलोबासी किन्तु शब्दबाजी खूब एक पोड़ाई ना देखे शुने पोड़ाई। तो एबारे ग्रामेर दिके खूब ही सन्तर्पणे बजी पोड़ाई। आमादेर एखाने अनेक फाका फाका जायगा आछे तो असुविधार कोनो ब्यापार नहीं। जाच्छि बाजार। कालकेर भिडियोटा आपलोड करते होबे आर किछु केनाकाटाओ आछे। तो चलो मोबाइल दोकने तो तुम्हारे जा बोलछिलाम बाजी खूब सन्तर्पणे पुड़ियो। कोनो पशुर गाए जानो बाजी छुड़े ना देया हय बा बयस्क लोकजन थाकले सेखाने एकटु अवॉइड करो। आपलोड हो गेछे तो शिड्यूल करे दियेछि। बाजार थेके फिरे आबार एकटा काज करते जेते होच्छे सेटा होच्छे रेशन आनते जेते होच्छे। मामार बाड़ी चले जाबो एबार। आजके ना गेले आर पाबो ना। खूब बिरक्तिर एकटा काज। आज आजके आमी उपोसो करेछि सेजोन्नो आमार एकटु इच्छे करछे ना रेशन आनते। रेशन टेशन निये एसे एकटु रेस्ट निये निएछिलाम। तारपर स्नान करे आलपना दिए आजके बृहस्पतिबार लक्ष्मी पुजो करे शरबत खे एखन जाच्छी बड़ोमार काछे पुजो दीते। पापू दादार जोन्नो प्रदीप निये जाच्छी ओदेर बाड़ीते काली ठाकुर एसेछे छोट्टो। तो चलो जाई पुजो दिये आसि। शुभ दीपावली। एरा जे पापू दादा ठाकुमा। पापू दादा ठाकुरटाके देखि तारपर बड़ो बड़ो कालीतलाय जाबो। हाँ तोमाके तुले निलाम। एरा पापू दादा आर काली ठाकुर আর এটা হচ্ছে তার মন্দির। এটা প্রদীপ নিয়ে এসেছি। এখনো তো কিছু সাজাইনি না। সম্পূর্ণ সাজানো হয়নি। এখন যাচ্ছি বড়মার কাছে পূজো দিতে আর দেখতে বড়মাকে। আমাদের ছোট্ট ঠাকুরকে এখন সাজানো চলছে। একটা বেজে গেছে প্রায়। আমরা তো ভাত টাত খাবো না। আমার কোনো ব্যাপারই না। না সারাদিনই উপোস। এখন আমি পারছি তাই করছি। যখন পারবো না করবো না। এটা আমার মেবি পাঁচ বছরের কালী পুজোর বার হচ্ছে। পাঁচ বছর হয়ে গেল মনে হয়। হ্যাঁ পাঁচ বছর তো হবে। ভালো করে সাজানো হয়ে যাক তারপর আর একবার দেখাচ্ছি। ফাইনালি ঠাকুরে সাজও হয়ে গেছে আর ঠাকুর মন্দিরে বসেও গেছে। দুটো বেজে গেছে। এবার আমি যাব বাড়ি একটু রেস্ট নেব। বিকেলে আবার মামার বাড়ির দিকে যেতে হবে। বাড়ি গিয়ে ভাবছি একটু মেহেন্দি পরব। আমি যদিও মেহেন্দি পরতে পারি না ঠিক মতো তবু চেষ্টা করব মেহেন্দি পরতে। তারপর বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি এসে গেছি।
বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:45। আমি তো রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য। উনি যাবে 1 ঘন্টা পর, কারণ বাড়িতে মোমবাতি আর প্রদীপ জ্বালাতে হবে, আমাদের ঠাকুরকে দেখাতে হবে সন্ধে, তারপর বুনি যাবে। আমি যাব টোটো করে, সেই জন্য আমি আগে ভাগে চলে যাচ্ছি, আর ও সাইকেলে করে যাবে। আমার মামার বাড়ি খুব কাছে, 15 মিনিটের রাস্তা, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি, দিদির সাথে দেখা হয়ে গেছে, সোনাইও আসছে। এটা অন্ধকার, বিকালবেলা একটু তোর লাইট আছে নাকি? সোনাই হাই করো। সোনাইয়ের এখন রাগ হয়েছে, চাচা ঠাকুরটা দেখে আসি। সকাল থেকে আমি 2 গ্লাস জল, 2 গ্লাস শরবত, 1 কাপ চা খেয়েছি র চা। মা বললে এখুনি শরবত করে দেবে। সোনাই আমাকে চকলেট দিতে আসছিল, কিন্তু আমার তো খেলে চলবে না, নাকি সোনাই? আর ননি তো বিরাট আছে, বাজি ফাটাচ্ছে। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। মা আমাকে শরবত দিয়েছে, কিন্তু মা এখন ভালো কাপড় পরে নেই বলছে, তাই আসতে চাইছে না। শরবতটা খেয়ে নি। আমার নাম অমিক, ভিডিও অমিক পাঞ্জা। আপনারা যদি আমার ভিডিও লাইক করে, দয়া করে লাইক করবেন। এননি তো ডিজে। হ্যাঁ আমার নাম ডিজে। চশমাটা পরে দেয় ভাল লাগছে আপনাদের। আমার নাম শুভ দীপাবলি। বল শুভ দীপাবলি। আমি রেডি হয়ে গেছি, এখন রাত্রি 9টা বাজে। প্রদীপ নিয়ে পুজো দিতে যাচ্ছি, দিদির শাড়ি পরেছি, দিদির সবকিছু ঠিক ছিল না, শাড়ি পরবো কিনা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন মেমু রয়েছে, ওর আর আমার দুজনেরই এখানে মামার বাড়ি। মেমু আমার বোনঝি হয় সম্পর্কে, নাকি? হাই করে দাও। আর ঘরের সম্পর্কে দিদি? হ্যাঁ ঘরের সম্পর্কে দিদি, আর মামার বাড়ি সম্পর্কে মাসি। কি সব বলছে, আমরা একটু ফটো শুট করে নি নাকি? সোনাই এখন পদ্ম পাতার ভাত খাচ্ছে, খেয়ে নাও। আর কিছু নেই? এ মামার বাড়ি বদনাম করে দিচ্ছি সোনাই। হাই বন্ধুরা, এখন বাজে 10:15। তো ওদিকে পুজো শুরু হয়ে গেছে, ছোট কালীর, বড় কালীর রাত্রি 12টার পর পুজো। আমি বড় কালীর ওখানেই দেব,
এটা কি ননি আমার সামনে খাবারের জিনিস আনবি না আমার একটু খিদে পায়নি যদিও তবু খাবারের গন্ধ আসছে মুনি আয় এগেইন আমার দাঁতগুলো প্রচন্ড সাদা সাদা মুনিকে খুব মিষ্টি লাগছে মুনি একটু ভালো করে তাকায় দিকে সো এরা খুব মামার বাড়িতে এলে এরকমই চলতে থাকে জেগে আছি আর আমাদের ওখানে পুজো হচ্ছে বাড়িতে সবাই ঘুমোচ্ছে আমি তো আজকে ঘুমাবো না বুনি লাইভ দেখাচ্ছে আমাকে ভিডিও বানাচ্ছি ওইদিকে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তো এবার শাড়িটা চেঞ্জ করে নেব পুষ্পাঞ্জলি দেব প্রায় 4:30 সময় তখন একটা কাঁচা জামা পরতে হবে তো চলো এখান থেকে একটু বসে বসে পুজো দেখি এখন এখন বাজে 4:05 আমি দিতে যাচ্ছি অঞ্জলি মায়ের সাথে এই ঠাকুরটার পুজো হয়ে গেছে আমি পুজো দেখতে যেতে পাইনি ননির জন্য ননি কান ছিল আমি গেলেও বসে থাকতো তো চলো যাই ফাইনালি পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন বাজে 6:15 প্রায়
তো চান জল খেয়ে নিয়েছি আর একটা কদমা দিয়েছে ছোট্ট, তো উপবাস ভঙ্গ হলো। সারা রাত জেগেছিলাম, ফোন আর বেস্ট ফ্রেন্ড না থাকলে হয়তো জেগে থাকতে পারতাম না, তো এই হচ্ছে ব্যাপার। এখন গিয়ে একটু চা খাবো, তারপর ঘুম। তাহলে এখানেই ভিডিওটি আমি এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুভ কালী পুজো, শুভ দীপাবলি। হাই গাইস, তো আমি এখন নানমিরা চলে এসেছি, সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আমি এখন চা, আর মাসির ভিডিওটি লাইক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি এখন চা বিস্কুট খাচ্ছি, আপনাদেরকে এরপরে পরে দুবাতে দেখা যাবে।